আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমি আর আফিফা ডিসাইড করেছি আমরা ইফতার বাইরে করব। তো আফিফা বলছিল যে ও নাকি থাই রেস্টুরেন্টে খাবে, তো এসে পড়লাম একটা থাই রেস্টুরেন্টে। এখানে এসে অর্ডার করে দিলাম একটা ক্লিয়ার থাই স্যুপ আর ফ্রাইড রাইস আর পাইনঅ্যাপেল চিকেন। তো এই রেস্টুরেন্টের একটু ডিফারেন্স খাবার দেখে এখানে এসে পড়লাম, কারণ অনেকগুলো রেস্টুরেন্টেই খেয়েছি, এবার একটু চেঞ্জের দরকার। এটার জন্য বলছিল আফিফা যে থাই রেস্টুরেন্টেই খাবে, সে কারণে কিন্তু এখানে এসে পড়লাম। তো খাবারগুলো ভালোই লাগছিল। মাম্মি জানো কি, আচ্ছা কিন্তু একটা জিনিস জানো কি, আমাদের ফার্স্ট ডিশ ডান, সেকেন্ড ডিশ রাইস, থার্ড ডিশ আসবে যেটা হলো চিকেন। আসলে মেয়েরা যে কত লক্ষ্মী হয় সেটা আসলে যে ঘরে মেয়ে আছে সেই মা বাবাই বুঝে। তো এই যে আফিফাকে দেখতেই পাচ্ছেন, আফিফা কিন্তু বলছিলাম যে তোমার পছন্দের অর্ডার দাও, তো আফিফা বলছিল না তোমার পছন্দ অর্ডার করি, কারণ আমার আজকে একটু জ্বর জ্বর লাগছিলো আর শরীরটা ভালো লাগছিল না। কয়েকদিন যাবত কোনো খাবারই ভালো লাগছে না, মুখে রুচিও আসছে না। তো আফিফা বলছিল যে এটা খেলে তোমার ভালো লাগবে, সে কারণে কিন্তু একটু ডিফারেন্স খাবার অর্ডার করলাম, আর এটা পাইনঅ্যাপেল চিকেন। যেহেতু জ্বর জ্বর লাগছিলো সে কারণে কিন্তু আফিফা বলছিল যে এটা খাও, এটা ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আসলে মেয়েরা যে মা বাবার কষ্ট বুঝে, মেয়ে মানুষ আসলে মেয়ের মতো আসলে জিনিস হয় না, মেয়েরা সবসময় মা বাবারকে একদম আগলিয়ে রাখতে চায়, মা বাবার কষ্টটা বুঝে। আর বিশেষ করে এই যে আফিফাকে দেখছেন, ও আমাকে অনেক টেক কেয়ার করে, এটুকু একটা বাচ্চা। আসলে আমার সংসারে তো কেউ নেই আফিফা ছাড়া, ওর বাবা যেহেতু বাইরে থাকে। তো আমি যখন একটু অসুস্থ হয়ে যাই, শিক হয়ে যাই, তো অস্থির হয়ে যায় কি করবে আমাকে সুস্থ করার জন্য। স্যুপ বানিয়ে দেয়, টেক কেয়ার করে, একটু পরপর জুস বানিয়ে দেয়, তারপর ডক্টরের কাছে নিয়ে যায়, মেডিসিন দেয়। এটুক বাচ্চা যে এত রেসপন্সিবিলিটি কোত্থেকে আসলো, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার মা বা আমার শাশুড়ির আত্মা কি আমার মেয়ের ভিতরে ঢুকে গেল কি না। যে মা যেভাবে করে মনে হয় যে মা যেভাবে মানে টেক কেয়ার করতো বা সেরকমই করে আসলে। তো এই যে সুন্দর করে বেড়ে বেড়ে দিচ্ছিলো, আজকে আমার শরীরটা তেমনই ভালো লাগছে না, একদম খুব খারাপ লাগছে। তারপরও চেষ্টা করছি একটু খাওয়ার জন্য, যাতে করে একটু হলেও মজা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন পাইনঅ্যাপেল চিকেনটা একটু ভালো ছিল, আমার কাছে আসলে স্যুপটাই বেশি ভালো লেগেছে, যেহেতু মুখে রুচি নেই, জ্বর জ্বর লাগছিলো। আর এই যে রাইস আর চিকেন কারি, যেটা পাইনঅ্যাপেল চিকেন কারিটা তেমন ভালো লাগছিলো না। আসলে আমাদের পেটও ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে পুরোটাই খালি। তো আফিফাকে বলছিলাম আমি আর খেতে পারবো না, তখন আফিফা বলছিলো যে মাম্মি তাহলে পার্সেল নিয়ে নিই, চলো আমরা পার্সেল নিয়ে নিলে বাসায় খেতে পারবো, আমরা একটু ঘুরি।
তো যাই হোক, আমরা খেতে খেতে আবার দেখছিলাম যে গল্প করছিলাম, আর এখানে আবার ওর একটা কার্ড দিয়েছিল রিভিউ দেখার জন্য যে আজকে খাবারটা কেমন ছিল। তো আফিফও বলছিল যে মাম্মি টেস্টটা আসলে, যেহেতু আমরা এর আগেও এখানে খেয়েছি তো আমাদের রিভিউ দিয়ে দিচ্ছে আফিফা, ওর রিভিউ দিচ্ছে আমারও। আসলে আজকে খাবারটা মোটামুটি ছিল, আমার কাছে তেমন ভালো লাগেনি, সেটা হয়তো বা জ্বরের কারণে না কি কারণে বুঝতে পারছিলাম না, নাকি রমজানের জন্য ওদের একটু খাবার র্যাঙ্কিংটা একটু কমিয়ে দিয়েছে। তো যাই হোক, তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো বের হওয়ার পর দেখছি আল্লাহ রাস্তায় মানে বাহিরে বৃষ্টি হয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। আমরা তো রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, বুঝতেই পারছিলাম না যে বৃষ্টি হচ্ছে কি না, এত বৃষ্টি হয়েছে যে আমি অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, আমরা একটু ঘুরবো মামে, একটু শপিং করবো এটাই ভাবছিলাম, কিন্তু বৃষ্টির কারণে এখন আর ভালো লাগছে না, বাসে চলে যাব। আমাদের ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই যে পানি উঠে যায়, একদম যাতা অবস্থা। আর এই রমজানে সবাই একটা মানে বিরক্তকর অবস্থাতে পড়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দোকানে লাইটিং করা হয়েছে যে ইফতারের পর সবাই বের হবে শপিং করবে, কিন্তু এই যে পানি উঠে যাওয়ার কারণে মানুষ কিছুই করতে পারছিল না। তো আমরা একটা শপে এসেছিলাম, এখানে আফিফা ইট কাট কিনবে, তারপর আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, এসে পড়লাম বাসায়, কারণ ভাল লাগছিল না আমার। তো যাই হোক, আসার পর আপনাদের সাথে আমি শেয়ার করব আমার হাজব্যান্ড আওলাদ স্পেশাল একটা গিফট পাঠিয়েছি, ঈদ গিফট, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন দুইটা পারফিউম পাঠিয়েছে, একটা আফিফার জন্য একটা আমার জন্য। তো সবসময়ই আমার হাজব্যান্ড মানে চেষ্টা করে আমাদেরকে এটা ওটা গিফট দেওয়ার জন্য, যখনই কেউ আসে বা পার্সেল পাঠাতে চেষ্টা করে, যদিও পার্সেল বেশি পাঠাতে পারে না, কারো হাতেই দিয়ে দেয় বেশিরভাগ গিফটগুলো। তো আমাকে মানে হঠাৎ বলছিলো যে তোমাদের দুজনের জন্য পারফিউম কিনবো, কি পারফিউম কিনবো। তো আমি তো একদম সারপ্রাইজ বলছিলাম না লাগবে না, তো বলছে না পাঠাবই তোমাদের দুজনের জন্য, দুইটা পারফিউম পাঠিয়ে দিই। তো যাই হোক, আমি কিন্তু পারফিউম আসলে একটা হাস্যকর ব্যাপার কি জানেন, আমি কিন্তু পারফিউম বয়দের পারফিউম আমার কাছে খুব ভালো লাগে, কারণ বয়দের পারফিউম অনেক একটু বেশি সেন্ট আর কি হয় করা হয়, আর গার্লদের পারফিউমটা একদম সফট থাকে, ওটা আমার কাছে ভালো লাগে না, আমি সবসময় বয়দের পারফিউমই পছন্দ করি। তো আমি বলছিলাম যে আমার জন্য বয়দের পারফিউমই পাঠিয়ে দিবে আর আফিফার জন্য গার্লদের পারফিউম পাঠিয়ে দিতে। আর দেখতেই পাচ্ছেন এখানে অরিজিনাল কি না কিউআর কোড আছে, এখানে স্ক্যান করলে বোঝা যাবে যে এটা অরিজিনাল কি না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার জন্য পাঠিয়েছে, পারফিউমের সেন্টটা জাস্ট ওয়াও, মানে রীতিমতো আমি একদম এটার প্রেমে পড়ে গিয়েছি। তো আওলাদকে বলছিলাম যে আবারও আমার জন্য দুই তিনটা পাঠিয়ে দিও, আফিফাও কথা বলছে যে আমার জন্য দুই তিনটা পাঠিয়ে দিও। তো যাই হোক, ধন্যবাদ আওলাদকে এত সুন্দর একটা স্পেশাল গিফট দেওয়ার জন্য আমাকে আর আফিফাকে, কারণ আসলে হাজব্যান্ডরা মানে এরকমই হয় যে তার ওয়াইফকে বা ওর বাচ্চাকে কী দিলে খুশি হবে এরকমই চেষ্টা করে আওলাদ সবসময়, যে আমি বা আফিফা কোনটাতে হ্যাপি থাকবো এই কারণে। তো যাই হোক, একদম সারপ্রাইজ একটা গিফট পেয়ে গেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
এই দুইটা পারফিউমের সাথে আওলাদ কিন্তু অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট পাঠিয়েছে, যেগুলো আমি আর দেখালাম না, কারণ আফিফা দেখাতে চায় না স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। তো যাই হোক, আবার আজকে আমার ভাসুরও আমাদের জন্য ঈদ সালামি পাঠিয়ে দিয়েছে, তো অনেক খুশি লাগছে। আসলে দুইটা সারপ্রাইজ পেয়েছি, তো ভালো লাগছে। প্রতি বছরই আমার ভাসুর আমাদেরকে ঈদ সালামি পাঠিয়ে দেয়, তো ধন্যবাদ আমার ভাসুরকে আর ধন্যবাদ আমার হাজবেন্ড আওলাদকে। তো যাই হোক, খুব ভালো লাগছে। তো দেখতে দেখতে আমার ব্লগটাও কিন্তু শেষ পর্যায়ে, দেখা হবে আবারও নতুন ব্লগে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। দেখা হবে আবারও নতুন ব্লগে, আমি তা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।